হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটা হাঙর বা শার্কের গল্প বলবো। তোমরা কি নাম শুনেছো হ্যামার হেডেড শার্ক বা হ্যামার হেডেড হাঙরের নাম? হ্যামার হেডেড কথাটার মধ্যে আছে, দেখো, হ্যামার এবং হেডেড, তার মানে তাদের মাথা, যে হাঙরটার মাথা সেটা হচ্ছে হাতুড়ির মতো দেখতে হয়, যেটাকে সেফালোফয়েল বলা হয়। এই হ্যামার হেডেড হওয়ার কারণটা কি, তাদের মাথাটা হাতুড়ির মতো হওয়ার কারণটা কি? কারণ তারা হাতুড়ির মতো এই মাথা নিয়ে তাদের দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এবং তারা তাদের যে শত্রু বা প্রে তাদেরকে প্রেডিকশন করতে পারে এবং তাদেরকে আক্রমণ করতে পারে। এবং তারা কি করে, তাদের মধ্যে এক রকমের দৃষ্টিশক্তি দেখা যায় যেটা কিনা তাদের সমুদ্রে বসবাস করতে সাহায্য করে এবং সমুদ্রের যে গভীরতা সেটা ডিটেক্ট করতে সাহায্য করে, যার কারণে তাদের সেই সমুদ্রে বাসস্থান বা অবস্থান করা সুবিধাজনক হয়। তো তোমরা কি এই সম্বন্ধে জানতে আগে? যদি জেনে থাকো তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো এবং কেমন লাগলো সেটা জানাও।